নির্বাচনকে ঘিরে রাজধানী থেকে শুরু করে সারা দেশে উৎসবের আমেজ, স্লোগানে স্লোগানে মুখরিত অলি গলি পাড়া মহল্লা। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। বিগত দিনের উন্নয়নের কথা তুলে ধরে চাইছেন নৌকায় ভোট। ঢাকা ১২ আসনের বিজয় সরণী এলাকায় গণসংযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় যোগ্য প্রার্থীকেই জনগণ ভোট দেবেন বলে প্রত্যাশা করেন তিনি। ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। ঢাকা ১৪ আসনের প্রার্থী আসলামুল হক মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, চাইছেন নৌকায় ভোট। সারা বাংলাদেশে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট হবে বলে আমি আশা করি। রাজধানীর মতো নির্বাচনী প্রচারণায় নেমেছেন সারা দেশের আওয়ামী লীগ প্রার্থীরাও। চাঁদপুর ৩ আসনে গণসংযোগ করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। গাইবান্ধা ৫ আসনের ফুলছড়িতে গণসংযোগ করেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। আইএসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটা চেষ্টা করবে। সবাই ব্যাপক সাড়া দিচ্ছেন, আমি অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ চাঁদপুর হাইমচরের জনগণ আবারও আমাকে সুযোগ দেবেন তাদেরকে সেবা করবার। এছাড়া চট্টগ্রাম ৯ আসনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দিনাজপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, হুইপ ইকবালুর রহিম, সিলেটে ডক্টর আব্দুল মোমেন, বরিশালে কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, খুলনায় মুন্নুজান সুফিয়ান, গাইবান্ধায় মাহবুব আরা বেগম গিনি, রাজশাহীতে আইন উদ্দিন, ময়মনসিংহে আনোয়ারুল আবেদিন সহ আরও অনেকেই প্রচারণা চালিয়েছেন। এ সময় সবাই উন্নয়ন ও দেশের অগ্রযাত্রা রক্ষায় নৌকায় ভোট চান। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।